বাগেরহাটের শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। আমাদের বাগেরহাট জেলা প্রতিনিধি খান মোহাম্মদ আল আওয়াল জানান, বুধবার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রায়হান উদ্দিন শান্ত ও বিএনপি মনোনীত খান মতিয়ার রহমান শরণখোলা উপজেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন। বিকেলে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শহীদুল ইসলাম জেলা নির্বাচন কর্মকর্তার দপ্তরে মনোনয়নপত্র দাখিল করেন। এই পদে কোনো স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেননি। 2019 সালের 5ই ডিসেম্বর শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন আকন মারা গেলে পদটি শূন্য হয়। দীর্ঘ 10 মাস পরে নির্বাচন কমিশন ওই শূন্য পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন।